আর আমি একদম 100% শিওর নিমো আমাকে সেম মিস করেছে, আমি ওকে যতটা মিস করেছি, তাই না বাবা? তো লাস্ট ব্লগে তোমরা যেরকম দেখলে আমি সারাদিন প্রচুর ঘুরলাম, নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম, ওয়াকিং স্ট্রিট, আর এখন আমার শিলিগুড়ি ফেরার সময়, তো আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। গাইজ, আমার ট্রেন দিয়ে দিয়েছে, আর যেটা বলেছিলাম যে এসেছিলাম এতজন মিলে, বা যাচ্ছি আমি একাই, ভাইরা পরে যাবে, দীপায়নের একটু কাজ আছে এখানে, তো কলকাতাতেই থাকবে ওর একটা বন্ধু বাড়িতে, ও আমার সাথে শিয়ালদা দিয়ে আসলো, তারপর হচ্ছে ব্যারাকপুরে চলে গেল। তো এখানে না আমার সাথে একটা খুব ফানি ঘটনা ঘটলো। হ্যাঁ, আমি 7টার সময় ঘুম থেকে উঠলাম, 7টার সময় ম্যাপ খুলে দেখি যে আমি তো 9টায় শিলিগুড়ি পৌঁছাবো, তো 7টার মধ্যে আমার শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা, বাট আমি ম্যাপ খুলে দেখি আমি অনেক দূরে কোনো একটা জায়গা, যেটার আমি কোনোদিনও নামও শুনিনি, এমন একটা জায়গা দেখাচ্ছে। আমার পুরো টেনশন শুরু হয়ে গিয়েছে, আমি ভাবছি যে আমি কোনো ভুল ট্রেনে উঠে পড়িনি, তো একটা একা একা অনেক দিন পর আসলাম, ভুল ট্রেনে উঠে পড়িনি, তো ট্রেন আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে না, তো আমি এত দূরে কী করে। পিএনএস স্ট্যাটাস থেকে চেক করলাম ট্রেনের আপডেট, আর তারপরে আমি দেখলাম আমার ট্রেন 3 ঘন্টার ওপরে লেট চলছে, মানে যখন আমার এতক্ষণে শিলিগুড়ি কাছাকাছি চলে যাওয়ার কথা ছিল, বাট আমি এখন আছি মালদা থেকেও আরও অনেক দূরে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওই জায়গাগুলোর নাম আমি জানি না, বিকজ ওই জায়গাগুলো মোস্ট অফ দ্য টাইম আমি রাত্রেবেলা পার হই। ফাইনালি মানে পুরো 3 ঘন্টা লেটে এনজেপিতে নামলাম, বাট একটা জিনিস ভালো যে 1 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে, মানে এসকেলেটর পাবো, তো এতটা লং টাইম ধরে টাইম করে রাখার পর আমাকে সিঁড়ি দিয়ে লাগেজ টানতে হবে না। পৃথিবীর সব খুশি একদিকে, আর এনজিপিতে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পড়ার খুশি অন্যদিকে। নিউ জলপাইগুড়ি স্টেশন মানে আমি বাইরে আছি, আর এখান থেকে আমি রিক্সা করে নিয়েছি, রিক্সা করে এবার বাড়ি, আর বাড়ি গিয়ে সর্বশেষ নিমোকে দেখবো, 1 ঘন্টার উপরে লেট, আর গরমে পুরো জড়ি শেষ। নিমোর চিৎকার শুরু অলরেডি, নিমো ঘরে এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম, আর নিমোকে দেখো আমার বিছানায় আমার সাথে এসে বসে আছে, এই যে আমি খুব খুশি এতদিন পর, বদমাশ গইলা পড়ছি ভাবি, আমি খুব খুশি এতদিন পর নিমোর সাথে দেখা, সন্তান সন্তান সন্তান, এই যে থাপ্পড় মারবো, দাও দাও, একলো ক্লেচার ছিল দেখি, ভাল লাগে না, ভালো লাগে না এইসব, ব্লগের মধ্যে ভালো বলছি তুই শয়তানি করে যাচ্ছিস, দিলো আমার ক্লেচারটা ভেঙে, এমনিতেই এত বড় চুলের জন্য ঠিকঠাক মতো ক্লেচার পাওয়া খুব মুশকিল, যেটাই লাগাই ব্যথা লাগে, চুলের ভার এত বেশি আমার। বাই দ্য ওয়ে, এক ট্রলি ভর্তি জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, বাট বৃষ্টি বৃষ্টি করে তো বের হয়নি, মানে আমার কোনো জামা কাপড় পরাই হয়নি, আমি শুধু শুধু টেনে টেনে নিয়ে গেছি, আবার নিয়ে এসেছি। ঘুম থেকে উঠে ঘো ঘো করে চিৎকার করে আমার আমাকে দিয়ে দরজা খোলাবে,
আমি যখন দরজা খুলবো তারপর এখন এসে ওর হচ্ছে আদর খেতে হবে। আসার পর থেকে বাড়িতে আরেক কীর্তন শুরু হয়েছে, বাড়িতে জল নেই। লাস্ট মানে আমি যেদিন এসেছি তার আগের দিন থেকে শুরু করে আজকে মানে লাস্ট চার দিন হয়ে গেল বাড়িতে কোনো জল নেই। আমাদের মোটর খারাপ হয়ে গেছে, মা বাবা নিজের ট্যাপ থেকে গিয়ে জল তুলে আনছে, মানে শুধু খাবারের জল না, স্নানের জল, ঘর মোছার জল, বাসন মাজার সব জল মানে তুলে তুলে আনাচ্ছে। মানে ব্যাপারটা কতটা চাপের বুঝতেই পারছি, মানে কত জল তুলতে হচ্ছে সারাদিনে। আসো, সকাল সকাল গেটটা একটুকু ফাঁকা ছিল, ওই চান্সেও বের হয়ে দৌড়। হ্যাঁ, তাও ভাগ্যবালো যে নিচে যায়নি, ওপরে দৌড়েছে, ছাদে দৌড়েছে, বিকজ যেহেতু ওকে ছাদে ঘোরাতে নিয়ে আসা হয়, বিকজ নিচে গেলে প্রচুর চাপ হয়ে যায়। হ্যাঁ, কেন কি এখন ওকে রাস্তায় বের করা হয় না, তো আমাদের পাড়ার যত কুকুর আছে ওরা ওকে ভালো মতো চেনে না, সো ওরা সবাই মিলে জড়ো হয়ে ওর ওপরে মানে চিৎকার চেঁচামেচিও করতে পারে বা কামড়ে দেবে কিনা যাই না। আর হচ্ছে মানে এই পাড়াগুলো যাও একটু চিনেছি, এইখানে যে কুকুরগুলো আছে সেগুলো তো ওকে চেনেই না। আগের দিন বের করেছিলাম, সবাই দল মেরেছে, সে বৃষ্টি নেমে গেছে। নিমো আসো, বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি তো জুতোরাও গেল, খালি খালি তো থাকবে পুরো ভিজা চপচপা। কি অবস্থা ভিজে, আই বদমাস, কি পরিবার নোংরা করলো, শরীর তোকে এখন কে স্নান করাবে, হাই ভগবান। আস্তে আমি পড়ে যাবো, পড়ে যাবো, আস্তে, স্টপ স্টপ, একই তোমার শ্যাম্পু, চলো চলো আসো আসো এখানে আসো। এতটাই নোংরা হয়ে গেছে ভিজে টিজে, তো মা বলল যে স্নানটাই করে দে, আর অনেকদিন হয়ে গেছে স্নান করানো, তখন নিমো স্নান করবে। আপাতত শ্যাম্পু মুখে নিয়ে দাঁড়িয়েছে, শ্যাম্পু নিয়ে রেডি, আসো বাবা চলো বাথরুমে চলো আসো। তো তোমরা এখন দেখবে ওকে যখন স্নান করানো হয় ও মানে কতটা ভালো ছেলের মতো থাকে। হ্যাঁ, কোনো ঝামেলা করবে না, কোনো ডিস্টার্ব করবে না, চুপচাপ বসে বসে মজা নেবে ঠান্ডা জলে, আর ও গায়ের মধ্যে এসে মাসাজ চলছে। নিমো খুশি, মানে স্নান করার নেক্সট মোমেন্টে ও যে খুশিটা হয় বের হওয়ার পর, না এবার দৌড়ে দৌড়ে শুরু করে চারিদিকে। তো মা বাবা দুজনেই স্কুলে চলে গিয়েছে, তো এখন বাড়িতে শুধু আমি আর নিমো, আবার আগের মতো না নিমো। তো নিমোর খাবারটা বসিয়ে দিচ্ছি, এখানটাতে সমস্ত সবজি ডাল দিয়ে এটা প্রেশার কুকারে সিটি দিয়ে হয়ে যাবার খাওয়া রেডি, আর সকালে ওর ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। ওকে গাইস, তো এই ছিল আমার কলকাতা থেকে আসার পর ওর সাথে কাটানো দুটো দিন। মানে আমি ওকে এত মিস করেছি কলকাতা, আমি মানে ট্রুলি বলছি আমি জীবনে কাউকে এত মিস করিনি। মানে এই যে বাবা মা স্কুলে চলে গেল, তো এখন থেকে শুরু করে তিনটে অবধি ও শুধু আমার সাথেই থাকবে, এই যে আমার বিছানায় বা আমার এখানে নিচে বা আমার ঘরের বাথরুমের মধ্যে গিয়ে শুয়ে থাকবে, মানে ওগুলো আমার সাথেই থাকবে। তো আমি না ওকে মানে আমার ওর সাথে থাকার একটা পুরো মানে অভ্যাস হয়ে গেছিলো। আমি কলকাতায় গিয়ে মানে আমি ফার্স্ট টাইম জানলাম যে কাউকে এত বেশি মিস করাটা কিরকম ফিল হয়। আর আমি একদম 100% শিওর নিমো আমাকে সেম মিস করেছে, আমি ওকে যতটা মিস করেছি, তাই না বাবা? তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, দেখাবে পরের ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কি নিয়ে, মেবি পুজো নিয়েই কোনো ভিডিও আসবে, মেবি কুমোরটুলি বা পুজোর কোনো প্রিপারেশন রিলেটেড কিছু। আর টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।